আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম নয় মাসে বিশাল জনগোষ্ঠীকে টিকা দেওয়া চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেয়া হচ্ছে 42,000 কর্মীকে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ করছে ব্যবসা অভিযোগ মির্জা ফখরুলের ভাতা নির্ভরতা কমিয়ে কর্মসংস্থান সুবিধাভোগীদেরকে আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীনতা রজত জয়ন্তীর বছরে দেশ হবে দারিদ্র্যমুক্ত প্রত্যয় পুনর্ব্যক্ত আনুষ্কা ধর্ষণ ও হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে অভিযোগ সহপাঠীদের ধামাচাপার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মহিলা পরিষদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা টিকা আমদানি নয় নয় মাসে দেশের পুরো জনগোষ্ঠীকে এর আওতায় আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভ্যাকসিন কর্মসূচিকে নির্বিঘ্ন করতে প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মহড়ার প্রয়োজন বলেও মনে করছেন তারা সংক্রমণ বেশি বলে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুরকে আগে ভ্যাকসিনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ দেশে করোনা টিকা কবে আসবে আর কিভাবে তা দেয়া হবে কারা থাকবেন অগ্রাধিকারের তালিকায় তা নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা গবেষণা ও নিরীক্ষা থেকে দেখা গেছে করোনার টিকা নয় মাস পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এই সময়ের মধ্যে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশকে টিকার আওতায় আনা না গেলে ভাইরাসটির বিস্তার ঠেকানো সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটিও একটি বড় চ্যালেঞ্জ যদি ডাবল ডোজ হয় তাহলে আমরা 2 মাসে 2.5 কোটি মানুষ ভ্যাকসিনেটেড হবে দিনে 10 লক্ষ মানুষকে ভ্যাকসিনেট হবে এটি অর্জন করা কঠিন বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সহজ প্রয়োগযোগ্য কৌশল হবে 50 বছরের ঊর্ধ্বে সকল মানুষকে ভ্যাকসিনেট করা এবং হেলথ কেয়ারের সঙ্গে রিলেটেড সকল এই ফ্রন্টলাইন ফাইটারকে ভ্যাকসিনেট করা এবং তাদের সাপোর্ট করার জন্য যতটুকু ল এনফোর্সমেন্টের প্রয়োজন হয় সে অংশটুকু সাপোর্ট করা ইমিডিয়েটলি এরপর ধীরে ধীরে আমরা আশাবাদী আগামী 4 থেকে 6 মাসের মধ্যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আসবে আরও 12 মাসের মধ্যে একাধিক সিঙ্গেল ডোজের ভ্যাকসিন চলে আসবে বাংলাদেশের জন্য আসলে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন অপশনটা এক্সপ্লোর করতে হবে এবং যেটার প্রোটেকশন 2 বছর বা ততোধিক পিরিয়ড প্রেফারেবলি লাইফ লং সীমিত সময়কে কাজে লাগাতে দ্বিতীয় ডোজ যতটা সম্ভব দেরিতে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যদি প্রথমবার 4 সপ্তাহে দ্বিতীয় ডোজ না দিয়ে দ্বিতীয় ডোজটি সর্বোচ্চ যত পেছানো যায় মানে যেখানে দিলে পরে আবারও এটা বুস্টার হিসাবে কাজ করবে ততদূর যদি পেছানো যায় তাহলে প্রাথমিকভাবে আগামী 2-3 মাস সময় বেশি মানুষকে কভারেজ করা যাবে টিকা দেওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করা জরুরি বলেও মত তাদের একটা পাইলট স্টাডি থাকা দরকার যে ওই পার্টিকুলার জনগোষ্ঠীর উপরে এর বিভিন্ন বয়সভিত্তিক যে প্রয়োগের ফলে বয়সভিত্তিক রেসপন্সটা কেমন হচ্ছে এটা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছরই আসলে এই ভাইরাসগুলি তাদের রূপ পরিবর্তন করে এবং রূপ পরিবর্তন করার ফলে আগের ভ্যাকসিনটার আর কার্যকারিতা থাকে না নতুন রূপে যখন ভাইরাসটা আমাদেরকে আক্রমণ করে বিশেষজ্ঞরা আরও বলছেন নির্দিষ্ট কোনো ভ্যাকসিনের ওপর নির্ভর না করে একাধিক উৎস যাচাই বাছাই করা জরুরি শিহাব হোসেন বাংলা ভিশন ঢাকা করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য 42,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সভা শেষে তিনি বলেন সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহীদের অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে তবে টিকা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক ও ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে ভ্যাকসিন সংরক্ষণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন জেলা পর্যায়ে 7 লাখ ও উপজেলা পর্যায়ে 2 লাখ ডোজ মজুদ রাখা যাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন সিরামের পাশাপাশি কোভ্যাক্স থেকে ফাইজারের 4 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বেসরকারিভাবেও ভ্যাকসিন আনা ও তা প্রয়োগ করা যাবে 18 বছরের নিচে অসুস্থ ও গর্ভবতী নারীদের টিকা প্রদান করা হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী তিনি আরও জানান করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিকার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য 42,000 কর্মীকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যার মধ্যে টেকনোলজিস্ট আছে নার্স আছে মিডওয়াইফ আছে ভলান্টিয়ার্স আছে এক একটা জেলায় আমরা 7 লক্ষেরও অধিক ভ্যাকসিন ডোজ আমরা রাখতে পারবো এবং উপজেলায় প্রায় 2 লক্ষেরও অধিক
ডোজ আমরা ভ্যাকসিন রাখতে পারবো। প্রাইভেট সেক্টরও ভ্যাকসিন দিতে পারবে, এনে দিতে পারবে, সে বিষয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে এবং সেই। করোনায় দেশে একদিনে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,849 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় 16,608 নমুনা পরীক্ষায় 813 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,25,723 জনের। গত একদিনে সুস্থ হয়েছেন 883 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,70,405 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 4.90, সুস্থতার হার 89.48 এবং মৃত্যুর হার 1.49%। দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করায় বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি শুরু করেছে বিএনপি। করোনা টিকা সরকার দ্রুত গতিতে ব্যবস্থা করতে সক্ষম হয় বিএনপির গাত্রদাহ হচ্ছে। সরকারের জননন্দিত কাজের প্রশংসা বিএনপির অভিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়েও ব্যবসা করছে আওয়ামী লীগের লোকেরা। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, বিভিন্ন দেশে করোনার টিকা দেওয়া শুরু হলেও বাংলাদেশে এখনও আসেনি। স্বাধীনতার 50 বছর পরেও ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হচ্ছে উল্লেখ করে ধানের শেষে ভোট চান মির্জা ফখরুল। সারা পৃথিবীতে যখন আপনার ইঞ্জেকশন দেওয়া শুরু হয়েছে, টিকা দেওয়া শুরু হয়েছে, তখন আমাদের দেশে এখন আসে নাই বলা হচ্ছে ভারত থেকে আনবে। ভারত কিনতে দেন 2.40 টাকা, আর আমাদেরকে দেওয়া হচ্ছে 4 টাকা। আমি হিসাবটা বলতে ডলারের হিসাব, অর্থাৎ আমাদের কাছ থেকে আরো বেশি করে এটা একটা ব্যবসা হচ্ছে। সেই ব্যবসাটা করতে আওয়ামী লীগের লোকেরাই এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদেরকে ধানের শীষকে জয়ী করতে হবে, আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। শুধু ভাতার উপর নির্ভর না করে সামর্থ্য অনুযায়ী কাজ করতে সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে প্রেরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে চাঁদপুর, ফিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন উপকারভোগীরা। সব ধরনের ভাতা উপকারভোগীদের কাছে সরাসরি মোবাইলের মাধ্যমে পৌঁছানোর কথা জানান শেখ হাসিনা। কেউ ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে, একবার ঘরে বসে থাকবে না। কাজে আমরা সেভাবেই সাহায্য করে যাচ্ছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ মানে একেবারে নিজেকে অপান্ত মনে না করে, সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে সেটাই আমরা করতে চাই। স্বাধীনতার রজত জয়ন্তীর বছরেই দেশকে দারিদ্র্যমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশটাকে এই 2021 সালের মধ্যে অন্তত ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব, সেটাই সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা নিতে শুরু করলাম। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমাদের বারবার ভোট দিয়েছে, আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। আর একটু একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা উন্নয়নটা করতে পারছি মানুষের জন্য। প্রত্যেকের একটা ঠিকানা দেব, একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহারা থাকবে না, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়া, শতভাগ বিদ্যুৎ দিয়ে দেওয়া। করোনায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্লেন ট্রেন তৈরি করব, কোনো চিন্তা নাই। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুষ্কাকে ধর্ষণ এবং হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা। আর এই ঘটনায় আনুষ্কাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম। ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি। রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী আনুষ্কা নূর ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। মানববন্ধনে অংশ নিয়ে আনুষ্কার মা বলেন, তার মেয়েকে অপহরণ করে গণধর্ষণে হত্যা করা হয়েছে। প্রভাবশালী মহলের চাপে অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের তিন বন্ধুকে ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। আসামি দিহান যখন আমাকে ফোন করে এনেছিল, আমি তখন তৎক্ষণাৎভাবেই অফিস থেকে চলে আসি। হসপিটালে এসে তখন যখন দিহান আমার পা জড়িয়ে ধরল, আন্টি আমাকে বাঁচান, তো তখন সে বলে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম। আমরা চারজন মিলে, ও চারজনের কথা উল্লেখ করেছে, তিনজন সহ সে সহ চারজন। দিহানকে রিমান্ডে আনা হলে আমার মনে হয় সবকিছু জানবে, তার বন্ধুদের নাম প্রকাশ এবং না কারা কারা জড়িত ছিল এটা প্রকাশ পাবে। মানববন্ধনে অংশ নিয়ে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি করেন আনুষ্কার সহপাঠীরা। অর্ণার ফোন পুলিশের কাছে আছে, সেখান কেন ফোনের থেকে স্ক্রিনশট নিয়ে ছবি নিয়ে কিভাবে এগুলো মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, মানহানি করার চেষ্টা করা হচ্ছে, তার চরিত্র নিয়ে করা হচ্ছে, ধর্ষকের সাথে কি তার সম্পর্ক ছিল, তার ছবি, তার কোনো এগুলা কিচ্ছু ম্যাটার করে না, ধর্ষণ করা হয়েছে এটা আমাদের বিচার চাই। আমরা চাই যে এই জাস্টিসের সাথে সাথে সবাইকে আমাদের কালচারে কিভাবে এডুকেশন দিতে হয় এটা স্টার্ট করতে হবে, না হলে আমরা রেপ সামনে কমাতে পারবো না। এ সময় মহিলা পরিষদের নেতারা বলেন, ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। আমরা দেখছি যে ধর্ষণ করার পরে মেরে ফেলে হসপিটালে নিয়ে গেল, সেই হসপিটালে তিন তিনটা বন্ধু বসে রইল, তার কোনো তাদেরকে কি করে ছেড়ে দিল দিল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। গত 7 জানুয়ারি রাজধানীর কলাবাগানে ধর্ষণ ও হত্যার শিকার হয় ও লেভেলের শিক্ষার্থী আনুষ্কা। এই ঘটনায় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আসামিদের দ্রুত জামিন, সাক্ষীর অভাব, মামলা সংশ্লিষ্টদের অসহযোগিতা, ভয় প্রদর্শন এবং যথাযথভাবে মেডিকেল পরীক্ষা না হয় ধর্ষণ মামলার বিচার দ্রুত শেষ হচ্ছে না বলে মনে করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। ধর্ষণ মামলা পরিচালনায় বিচারক স্বল্পতা রয়েছে বলেও মনে করছেন তারা। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকারদের চরিত্র হনন ও ধর্ষকের সঙ্গে বিয়ে বন্ধেরও দাবি জানিয়েছেন আলোচকরা। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত 5 বছরের 25টি ধর্ষণ মামলার পর্যালোচনা ও বিশ্লেষণ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। 6 মাসের মধ্যে মামলা কার্যক্রম শেষ হবার কথা থাকলেও মামলা পরিচালনায় তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের অসহযোগিতা, ভিকটিমদের ভয় প্রদর্শন সহ নানা কারণে বিচার কাজ শেষ করতে দেরি হচ্ছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। অভিযুক্ত ব্যক্তিরা 20 জন একদম জামিনে মুক্ত আছে, আর 3 জন অভিযুক্ত ধর্ষক কারাগারে আছে, 2 জন মানে প্রভাবশালী ছাত্র ছায় ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তার করা হয়নি। মানবাধিকার ব্যক্তিত্ব এলিনা খান ধর্ষণ মামলার বিচার না হওয়ার নানা কারণ তুলে ধরেন। ধর্ষণকারীদের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর ধর্ষণের শিকার নারীর চরিত্র হনন বন্ধের কথা বলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনা নাম। সেই মেয়ে হোক নারী হোক, তার চরিত্র নিয়ে কথা বলা, এই ভিকটিম ব্লেমিং কিভাবে বন্ধ করা যায় আমাদেরকে চিন্তা করতে হবে। বর্তমানে রেপিস্টের সাথে যে বিয়ের ব্যাপারটা, বিশেষ করে হাইকোর্ট থেকে যখন এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় তখন এর প্রভাবটা কিন্তু অনেক মারাত্মক আকার ধারণ করেছে। এখন বাংলাদেশে যাদের প্রলোভিত করা হয়নি, যারা ফোর্স করে তাদেরকে রেপ করা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সবাই প্রেশার ক্রিয়েট করছে যে বিয়ে করার উপরে চাপ দিচ্ছে। রাজধানীর কলাবাগানে ও লেভেল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিও জানিয়েছে আলোচকরা। বাচ্চা মেয়েটা ও লেভেল মেয়ে যাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করি যেন তার পরিবার তার বিচারটা পায়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
আবারও র‍্যাবের কাছে আত্মসমর্পণ করলো ভুল পথে যাওয়া 9 জঙ্গি সদস্য। চরমপন্থা নিয়ে এরা কেউ জেএমবি, আনসার আল ইসলাম এবং কেউ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক দম্পতি, প্রকৌশলী ও শিক্ষার্থী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, যারা জঙ্গিবাদের পথে আছে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পুনর্বাসন করা হবে। আর পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, আলেমদের জঙ্গিবাদ নিয়ে কথা বলতে হবে, এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আমি চাই না আমার মতো আর কেউ ভুল করুক, আর এই ভুল পথে বাবারা। জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে কথাগুলো বলছিলেন আসমা জান্নাত। 4 বছর পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তার মা। একদিন সমাজে আর 10টা ছেলে মেয়ের মতো পড়ালেখা করে সমাজে প্রতিষ্ঠিত হবে। আবেগ ঘন এরকম আরো অনেক দৃশ্য র‍্যাব সদর দপ্তরে। জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তিতে তারা ও তাদের পরিবার। একটা সময় এসে আমি আমার ভুল বুঝতে পারি এবং বুঝতে পারি যে আমি আসলে ধর্মীয় অপব্যাখ্যার শিকার। কনফিউশনের বেড়াজালে আটকা পড়ে যাই আমি। সন্তান বিপদে চলে গেলে তার বাবা মা বুঝেন যে বেদনা কত গভীর। এই অন্ধকার পথ থেকে সন্তানকে বাঁচাতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে আমাদের পরিবারকে। বিভিন্ন সময়ে র‍্যাবের অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা জানায়। 3-6 মাসের প্রক্রিয়ার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় র‍্যাব। এরই ধারাবাহিকতায় 9 জঙ্গির আত্মসমর্পণ। যারা আজকে আত্মসমর্পণ করেছেন এর মাঝে 8 জনই তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরে যাবে। বাকি 1 জন যার বিষয়ে আইনি কার্যক্রম করা প্রয়োজন তাকে আইনের কাছে সুপারিশ করা হবে। জঙ্গি হামলার রাজনৈতিক উল্লেখ করে আইজিপি বলেন, জঙ্গিবাদরা যতবার উৎপাত করবে ততবারই তাদের পরাজিত করা হবে। জঙ্গিবাদের মাধ্যমেই আমাদের এই শান্তির ধর্মকে বৈশ্বিক প্রেক্ষাপটে একটা ভিন্নভাবে উপস্থাপনের যে অপপ্রয়াস আছে সেটিকে মোকাবেলা করার জন্যই অবশ্যই আমাদের বৃহত্তর আলেম গোষ্ঠীকে কথা বলতে হবে এবং তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আপনারা কোন দিকে? আপনারা কি রক্তপাতের পক্ষে নাকি রক্তপাতের বিপক্ষে? এটা আপনাদের ইসলামের স্বার্থেই আপনাদের এই অবস্থান পরিষ্কার করা দরকার। জঙ্গিবাদকে যে কোনো মূল্যে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। র‍্যাব ডিরেডিক্যালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কাউন্সিল যে করেছে সেটাকে আরও শক্তিশালী করে তার মাধ্যমে আমরা সবাইকে রিহ্যাবিলিটেট করার জন্য আমরা প্রচেষ্টা থাকবে, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে একই উদ্দেশ্যে 2017 বগুড়ায় আত্মসমর্পণ করেছিল 7 জঙ্গি সদস্য। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে কারা কিভাবে কত টাকা বিদেশে পাচার করেছে তা খোঁজ নিয়ে জানার অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর এক ব্রিফিংয়ে দুদক সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার জানান, বিদেশি বেসনগুলো এসব বিষয়ে খোঁজ নিয়ে প্রতিবেদন দেবে। 3,500 কোটি টাকা আত্মসাতের দায় নিয়ে বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার 62 ব্যক্তির মাধ্যমে ব্যাংকে টাকা লেনদেন করেছেন এবং পাচার করেছেন। বিভিন্ন ব্যাংকে পিকে হালদারের রাখা প্রায় 1,057 কোটি 80 লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও ক্যাসিনো কাণ্ডে আটক বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিসুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা চার্জশিটে অনুমোদন দিয়েছে কমিশন। অন্যদিকে পিকে হালদারের অর্থ লোপাটের অনুসন্ধানে পিপলস লিজিং এর কর্মকর্তা সামি হুদা, কাজী আহমেদ জামাল, মাহমুদ কায়সার এবং মানিকলাল সামাদদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দীর্ঘ 10 বছরের হতাশা কাটিয়ে শেয়ার বাজার নিয়ে এখন যেন প্রতিদিনই প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের। বিশ্লেষকরা বলছেন, বাজার সামনে যাওয়ার যৌক্তিক ভিত্তি আছে, তবে জোয়ারে দুর্বল কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেলে বিনিয়োগকারীরা আবারও ক্ষতির মুখে পড়তে পারেন। বছরের প্রথম কার্যদিবসে যেন নতুন আলোর দেখা মেলে শেয়ার বাজারে। একই দিনে ডিএসইর প্রধান সূচক বাড়ে 216 পয়েন্ট আর লেনদেনে বড় ধরনের দেখা পায় 5 জানুয়ারিতে। লেনদেন হয় 2,547 কোটি টাকা। এখনো সেই ইতিবাচক ধারায় রয়েছে শেয়ার বাজার। মার্চেন্ট ব্যাংকগুলো নড়াচড়ি করছে, তাদেরকে লোন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপরে আমি যতটা ডিস্ট্রিক্ট লেভেলে এই সমস্ত মানে যাদের হয়তো বিও অ্যাকাউন্ট আগ থেকে ছিল তারা অ্যাক্টিভ হয়েছে এবং প্রত্যেকে মনে করে মার্কেট উইল গো আপ। প্রত্যেকে যদি মনে করে মার্কেট উইল গো আপ অ্যান্ড গভর্নমেন্ট অথর রেগুলেটর ইজ গিভিং স্ট্রং সাপোর্ট, তাহলে ইট উইল গো আপ।
এটা নিয়ম ধর্ম। বিনিয়োগকারীরা কি চায়? বেসিক্যালি লাভ চায়। সো কাজেই আমি যদি লাভ দিতে না পারি, একটা ডিপ্রেসড মার্কেট তো বিনিয়োগকারীকে লাভ দিতে পারবে না। একটা যে মার্কেটটা ভাইব্রেন্ট থাকবে সেই মার্কেটটাই লাভ দিবে। ইন্টারভেনশন এবং ইন্ডেক্স কন্ট্রোল না করে যে কাজটা করতে হবে সেইটা হইল যে বাজারে কোনো রং প্লে হচ্ছে কি না, বাজারে কেউ বাজারকে নিয়ে খেলছে কি না, কোনো রং ডুইং হচ্ছে কি না, এই জিনিসটা মনিটর করতে হবে। 2009 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গ্রামীণ ফোন। সে সময় বাজারের সামনে এগুলো নেতৃত্ব দিয়েছিল কোম্পানিটি। কাকতালীয়ভাবে 2020 সালে শেয়ার বাজারে যুক্ত হয়েছে একই খাতে রবি আজিয়াটা। যদিও শেয়ার বাজারের উদ্যোগী প্রবণতার পেছনে কোম্পানি দুটির ভূমিকা খুঁজছেন না বিশ্লেষকরা। জিপি আসার কারণে একটা আরেকটা পুশ দিয়েছিল, এখানে রবি এসেছে, ওয়ালটন এসেছে, এটা ঠিক আছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম রবি অ্যান্ড ওয়ালটন আদার্স আর জাস্ট অর্ডিনারি, মেনি অফ আদার্স, মানে দুই একটা ছাড়া। একজন বিনিয়োগকারী যখন কোম্পানির শেয়ার কিনবে তখন সে মন মানসিকতা ঠিক করে রাখবে যে এই শেয়ারটা 10% কিংবা 20% বেড়ে গেলে আমি ছেড়ে দিব, এরপরে 100% বেড়ে যাবে। করোনা কালেই শেয়ার বাজার ইতিবাচক ধারায় ফিরেছে, তাই বাজার আরও সামনের দিকে এগোবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। জি এম আহসান, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসবে কয়েক বছর ধরে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। পৌষ সংক্রান্তিতে করা এই আয়োজনে রয়েছে নাচ, গান, ডিজে পার্টি, আতশবাজি সহ নানান আয়োজন। উৎসবটিকে ঘিরে রাতে পুরান ঢাকায় যেন ভিন্ন রূপ। ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে আধুনিকতার ছোঁয়া। সন্ধ্যা নামলেই ঘুড়ি উৎসব খ্যাত সাকরাইন যেন পশ্চিমা সংস্কৃতির দখলে। ফানুস আর আতশবাজিতে রাতের আকাশ সেজেছে উৎসবের রঙে, আর ভবনের ছাদগুলো যেন পাঁচ তারকা হোটেল। পুরান ঢাকার নতুন প্রজন্ম বলছে এই আধুনিকতার সংযোজন সময়ের প্রয়োজনেই, সেই সাথে ঐতিহ্য বাদ দেয়া হয়নি। অনেক মজা করছি, নাচছি, গাইছি, বাচ্চাদের সাথে দুষ্টামি করছি, ফাইজামি করছি, সবার সাথে মজা করেছি, ঘুরি উড়িয়েছি। সবাইকে শুভেচ্ছা মকর সংক্রান্তি। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব কম হচ্ছে, যেহেতু করোনার জন্য আমরা অনেক দিন নাটকানো ছিলাম বাসায়, তো আজকে এই এনজয়টা করতে পেলাম, অনেক ভালো লেগেছে আমাদের। ঘুড়ি উড়ানোর পরে ফানুস বাজি হয়, আতশবাজি হয়, তারপর এই তো ডিজে পার্টি হয়, আর সবাই মিলে অনেক মজা করি। পৌষের শেষ দিনে সকাল থেকে শুরু হয় সাকরাইনের মূল আয়োজন ঘুড়ি উড়ানো, দুপুরে আরও পূর্ণতা পায় উৎসবে। বিকালে পুরান ঢাকার বিভিন্ন ভবনের ছাদ ও আকাশ একাকার রঙিন ঘুড়ির উড়াউড়িতে। এটা ঘুড়ি উড়ানোর একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আমরা ঈদের চাইতে বেশি এটা এনজয় করি, আর এই প্রোগ্রামটিতে আমরা বেসিক্যালি আমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই একসাথে সেলিব্রেট করি। আগে যখন সাকরাইন যে জিনিসটা ছিল তখন আপনারা এতটা উৎসবমুখর পরিবেশে জিনিসটা পালন করা হতো না, শুধু আমরা পুরান ঢাকার যারা ছিলাম তারাই করতাম। তবে এখন আর হাতে তৈরি রং নকশার ঘুড়ির বাহার তেমন চোখে পড়ে না, যোগ হয়েছে চীনা ঘুড়ি। সব মিলিয়ে তরুণ তরুণী ও শিশুদের কাছে এই দিনটি বেশ আগ্রহের। বন্ধু আত্মীয় স্বজনদের মেলবন্ধন হয় এদিন। পুরান ঢাকার মানুষের পাশাপাশি নতুন ঢাকার মানুষদের উৎসাহটা পুরান ঢাকার মানুষদের থেকে আরও বেশি। বেসিক্যালি নিউ টাউনে এরকম কোনো ইভেন্ট হয় না, সো আমরা খুবই এখানে এসে মজা পাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলোই ভালো লাগে, আর সন্ধ্যা পরে একটু বেশি ভালো লাগে এখানে। এদিকে দুপুরে গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরামের ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঐতিহ্য ধরে রাখতে বাংলা সংস্কৃতির ধারণ ও লালনের উপর গুরুত্ব দেন তিনি। সাকরাইন উৎসব হয় ঢাকা দক্ষিণের 8 নম্বর ওয়ার্ডেও। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজনের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া। এতে অংশ নেন নানা বয়সী মানুষ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার 4 ঘন্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এই সহিংসতায় শৈলকুপায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। দ্বিতীয় দফায় ঝিনাইদহ শৈলকুপা পৌরসভা নির্বাচনের আর মাত্র 1 দিন বাকি। বুধবার সন্ধ্যার পর শহরের কবিরপুর এলাকায় 8 নম্বর ওয়ার্ডের বর্তমান কমিশনার শওকত আলী ও অপর প্রার্থী আলমগীর হোসেন খা বাবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে কমিশনার শওকত আলীর ভাই লিয়াকত হোসেন মারাত্মকভাবে আহত হন। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে রাত 9:30 দিকে তিনি মারা যান। এ ঘটনার 4 ঘন্টা পর 8 নম্বর ওয়ার্ডের অপর প্রার্থী আলমগীর হোসেন খা বাবুর লাশ স্থানীয় কুমার নদের দেবতলা এলাকায় ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে রাজশাহীর আরানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 25 জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মেয়র প্রার্থীকে লাঞ্ছিত করেছে প্রতিপক্ষের সমর্থকরা। এদিকে অসুস্থ হয়ে মারা গেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক মেয়র প্রার্থী। বুধবার রাতে রাজশাহীর আরানী পৌরসভা নির্বাচনের 2 প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায় রাতে আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান শাহিদের পথসভার শেষে শেষ মুহূর্তে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলীর সমর্থকদের সাথে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় তালতলা বাজারের শতাধিক দোকান। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূঁইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার 4 বারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। 16 জানুয়ারি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন তিনি। তার মৃত্যুতে ওই পৌরসভার মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। শনিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। সুনামগঞ্জের ছাতক পৌরসভায় রেকর্ড করতে চান বড় 2 দল আওয়ামী লীগ ও বিএনপির 2 মেয়র প্রার্থী। আর জেলার প্রথম নারী মেয়র নির্বাচিত হতে চান বিএনপির রাশিদা আহমদ নাসি। এদিকে হবিগঞ্জের মাধবপুরে মেয়র পদে বিএনপির একক প্রার্থী থাকলেও 2 বিদ্রোহী প্রার্থীর কারণে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। শিল্পনগরী হিসেবে পরিচিত সুনামগঞ্জের ছাতক পৌরসভায় শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমি নির্বাচিত হলে ছাতক পৌরসভার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থার সমস্যা। আমি সুরমা নদীর 2 পারে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর চেষ্টা করব। তৃণমূল থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমার সম্মানিত ভোটার আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন আর জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। পৌর এলাকায় অবকাঠামোগত উন্নয়ন চান সাধারণ ভোটাররা। সহসম পানিতে তরিয়া থাকে যেই মেয়র হবেন আগামীতে আমাদের পৌরবাসীর পক্ষ থেকে ওনার কাছে আকুল আবেদন, জলাবদ্ধতা নিয়ে আমাদের মেয়র কিছু করবেন। আমার মতো যে অনেক যুবক আছে যারা বেকারত্বে ভুগতেছে। ছাতক পৌরসভায় এবার 2 জন মেয়র, 33 জন সাধারণ কাউন্সিলর ও 14 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস নির্বাচন কমিশনের। ছাতকে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমাদের প্রস্তুতি আছে, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি। এদিকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সব প্রার্থী। মেয়র পদে বিএনপির একক প্রার্থী পৌর বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান। তবে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত দলীয় মনোনয়ন পেলেও মাঠে রয়েছেন আওয়ামী লীগের আরো 2 বিদ্রোহী নেতা। 2 জন বিদ্রোহী প্রার্থী আছেন, তাদের ব্যাপারে আমি বলবো এখনো সময় আছেন। আপনারা বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার আদর্শকে মাইনা নৌকার আসে উঠুন। মাঠের পরিস্থিতি যা আছে আমাদের জনগণের প্রচুর সমর্থন আছে, আশা করি সুষ্ঠু নির্বাচন অবশ্যই আমাদের অনেক হিন্দু সমস্যা দল নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়ভুক্ত করতে চান। আসলে পরিবেশটা শান্ত চান, রেবেল ফ্রেন্ড হইলেই আমি ইনশাল্লাহ বিজয় হব। অন্যদিকে নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান। আমরা বিপদে আমাদের ফাইভ মুখারে আমরা যুদ্ধবাদী দীক্ষা ভোট দিতে আসি। এরা আমাদের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, আমাদের এই গুণেদরা সমাজটাকে পরিবর্তন করবে, আমরা তাদেরকে চাই। নির্বাচন কমিশন বলছে সবার সহযোগিতায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। তবে এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের মতো কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। যদি কোনো গুরুতর অভিযোগ আসে সেটা আমরা তাৎক্ষণিকভাবে দেখব। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গণশুনানি শুরু করেছে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত গণশুনানিতে সরকারি কোম্পানি বিপিসির অধীন এলপি গ্যাস লিমিটেড 12.5 কেজির সিলিন্ডারের দাম 700 টাকা করার প্রস্তাব দিয়েছে।
আর বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব 12 কেজি সিলিন্ডারের দাম প্রস্তাব করেছে 1,259 টাকা। এর আগে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব এলপিজির মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবিতে 2016 সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিল। আদালত গত 25 আগস্ট গণশুনানির মাধ্যমে দাম পুনর্নির্ধারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিআরসিকে। তারই ধারাবাহিকতায় দাম নির্ধারণে উদ্যোগী হয়েছে কমিশন। করোনা টিকাকে বিশেষ কোনো কায়েমি গোষ্ঠী যেন মুনাফা অর্জনের হাতিয়ার করতে না পারে সেজন্য আট দফা দাবি ও পরামর্শ দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারত থেকে টিকা আমদানির চুক্তি নিয়ে এখনও বড় বিভ্রান্তি রয়েছে। ভ্যাকসিনকো ফার্মা বলছে তাদের সাথে বাণিজ্যিক চুক্তি, আর সরকার বলছে সরকারের সাথে সরকারের চুক্তি। এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরামের এই টিকা কিনতে বাংলাদেশকে ভারতের চেয়ে 47% বেশি দাম দিতে হবে। সাইফুল হক বলেন, সারা দুনিয়াতেই করোনার টিকা রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। বাংলাদেশে টিকা নিয়ে যে কোনো ধরনের দুর্নীতি, দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগ্রহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। সরকার চলতি বছর মোট 4টি কর্মসূচির আওতায় এই ভাতা প্রদান করবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতার 75% টাকা বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রদান করা হবে। মোট 88,50,000 উপকারভোগীর বাকি 76,13,000 উপকারভোগীকে টাকা পৌঁছে দেবে নগদ ও অপর একটি MFS। সরকার নগদের মাধ্যমে ভাতার 75% বিতরণের সিদ্ধান্ত নেয়। নগদের বিতরণ করা এই 75% উপকারভোগী দেশের 40টি জেলার বাসিন্দা। সরকারি এই ভাতা ক্যাশ আউট করতে উপকারভোগীকে অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হবে না। সরকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর নগদকে প্রতি হাজারে 60 টাকা ক্যাশ আউট চার্জ দেবে, বাকি টাকা নগদ বহন করবে। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বহিঃশক্তি মোকাবিলা, চোরাচালান রোধ ও ব্লু ইকোনমি রক্ষায় বঙ্গোপসাগরে মহড়া করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক্সারসাইজ সেফগার্ড 2020 নামের এই মহড়ার মাধ্যমে তাদের সক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করা হয়। বঙ্গোপসাগরে জাহাজ থেকে উৎক্ষেপিত দূরপাল্লার সার্ফেস টু সার্ফেস মিসাইল ফায়ারিংয়ের মধ্য দিয়ে শুরু হয় নৌবাহিনীর বার্ষিক মহড়া। 4 ধাপে 18 দিনের মহড়া শেষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল জানান, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর সক্ষমতা রয়েছে। সরকার নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। 2019 তুলনায় 2020 সালে 10 গুণ বেশি টেলিভিশন রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশ ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে হাইয়েস্ট টেলিভিশন এক্সপোর্ট ইন 2020 নিয়ে একটি অনুষ্ঠান হয়। ভার্চুয়ালি এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, বাংলাদেশের ডেনমার্ক দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর রেফিকা হায়াত এবং হেড অব ডেনিশ ট্রেড মিশন আলী মুস্তাক বাট। অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বর্তমানে বিশ্বের 35টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি টিভি। অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকার আদিবাসীদের সংগঠন ঢাকা মহানগরী সমিতি। বৃহস্পতিবার নয়াবাজার নোয়াব ইউসুফ মার্কেটে সংগঠনের কার্যালয়ে 1,000 অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 9 মাসে বিশাল জনগোষ্ঠীকে টিকা দেওয়া চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 42,000 কর্মীকে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ করছে ব্যবসা, অভিযোগ ফিরদা ফখরুলের। ভাতা নির্ভরতা কমিয়ে কর্মসংস্থান সুবিধাভোগীদেরকে আহ্বান প্রধানমন্ত্রী।
স্বাধীনতা রজত জয়ন্তীর বছরে দেশ হবে দারিদ্র্যমুক্ত, প্রত্যয় পুনর্ব্যক্ত। আনুষ্কা ধর্ষণ ও হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে, অভিযোগ সহপাঠীদের ধামাচাপার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মহিলা পরিষদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত একটায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।